ঢাকায় চলচ্চিত্রের চিরসবুজ নায়ক সালমান শাহর জন্মদিন আজ এই দিনে তাকে স্মরণ করলেন আলোচিত চিত্রনায়িকা বুবলি তিনি বলেন আমরা জন্মদিন বা মৃত্যু দিবস আসলেই সালমান শাহকে নিয়ে নানা আলোচনা করি মনে করি স্মরণ করি কিন্তু কষ্টের বিষয় এই যে এখন পর্যন্ত এফডিসি যেখানে তিনি এতগুলো সময় কাটিয়ে গিয়েছেন সেখানে তার স্মরণে কিছুই নেই আমার মনে হয় কর্তৃপক্ষের এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত বুবলি আরও বলেন এমন এক্সট্রা অর্ডিনারি হিরোর সাথে কাজ করতে পারলে আমার মিডিয়াতে কাজ করা সার্থক মনে হতো এখনও আমি সালমান শাহের ক্যামত থেকে ক্যামত স্বপ্নের নায়ক স্বপ্নের পৃথিবী সহ অন্যান্য সবগুলা ছবি আমি দেখি আসলে তার সম্পর্কে বলতে গেলে চোখে পানি চলে আসে সবশেষে আমি একটি কথাই বলবো আমরা অর্থাৎ গোটা চলচ্চিত্র পরিবার একটি রত্ন হারিয়েছি যে শূন্যস্থান পূরণ করা খুবই কষ্টসাধ্য আমি তার শান্তি কামনা করছি তো সুপ্রিয় দর্শক বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন ধন্যবাদ ঢাকায় চলচ্চিত্রের